দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার। আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব মজুমদার। এফসি, আমরা তার সাথে আলোচনায় যুক্ত হচ্ছি। যারা মাহবুব মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জনাব মজুমদার, আমরা প্রথমেই একটু স্মৃতিচারণ করতে চাই। আসলে আমরা সকলেই জানি, গত দুদিন আগে আসলে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট এবং পরিচালক জনাব রকিবুর রহমানকে হারিয়েছি। তাকে গভীর শ্রদ্ধায় আমরা স্মরণ করছি এবং পুঁজিবাজারের জন্য আসলে তিনি যতদিন বেঁচে ছিলেন পুঁজিবাজারে সম্পৃক্ত ছিলেন, দীর্ঘ অভিজ্ঞ একজন লোক ছিলেন। তার প্রসঙ্গে যদি ছোট করে একটু স্মৃতিচারণ করেন। আমরা অত্যন্ত শোকে শোকে আছি, কারণ অনেক দিন ধরে উনি আমাদের সাথে ছিলেন। প্রায় 40 বছর উনি ক্যাপিটাল মার্কেটের বিভিন্ন চড়াই উতরাইয়ের সাথে ছিলেন এবং সবসময় চেষ্টা করেছেন উনি ক্যাপিটাল মার্কেটের যে দিক নির্দেশনা বা যে পলিসিগুলিকে কিভাবে বিনিয়োগ বান্ধব করা যায়, কিভাবে ইনভেস্টর বান্ধব করা যায়, যেন উনি বেশ সোচ্চার ছিলেন। সবসময় দেখেছি উনি স্পষ্টবাদী একজন লোক ছিলেন। আল্লাহ আমরা বিভিন্ন চড়াই উতরাই ছিল, সর্বশেষ বিএসএসসির সিদ্ধান্ত, নানান গুজব, সবকিছু মিলে আসলে যদি একটু ব্যাখ্যা করেন। দেখেন, বাজারটা কিন্তু স্টেবল বলতে কিছু নাই, বাজারে আপ ডাউন থাকবেই, না আপ থাকবে ডাউন থাকবে। ক্যাপিটাল মার্কেটে এটাই বৈশিষ্ট্য যে বাজারে আপ থাকবে ডাউন থাকবে, এক পক্ষ লস করবে আরেক পক্ষ গেইন করবে, সবাই আবার ডিভিডেন্ড গেইন পাবে, এটাই ক্যাপিটাল মার্কেট। কিন্তু যে আমরা মাঝে মাঝে যে দেখতে পারি যে গুজব কেন্দ্রিক যে প্রচার প্রচারণা বেশ স্ট্রং, এটার পিছনে শুধুমাত্র কি কারণ এটা হচ্ছে সেটা কিন্তু এই আজকে গুজব একটা ছড়ানো হইলো, দেখা গেল যে এটা নিয়ে মার্কেট অনেক আতঙ্কগ্রস্ত হইলো, অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হইলো, পরবর্তীতে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কারণ যারা গুজব যাতে না ছড়াতে পারে সেজন্য র্যাপিড কি অ্যাকশন নেওয়া যায় সেটা একটা পলিসি থাকা উচিত। আপনি ফেসবুকে কথা বলেন, ফেসবুক বা যে সোশ্যাল মিডিয়াগুলি বলেন, বিভিন্ন পোর্টাল বলেন, বিভিন্ন কারণে বিভিন্ন রকম না জেনে না বুঝে কথা বলেন। হ্যাঁ, এই গুজব গুলো মানে ক্যাপিটাল মার্কেট একটা সেন্সিটিভ জায়গা, এটা এখানে কথা বলতে হইলে অবশ্যই আপনাকে জ্ঞান বুদ্ধি এবং এই মার্কেটের জ্ঞান বুদ্ধি মানে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিয়াল মার্কেটের জ্ঞান বুদ্ধি এবং আইন কানুন গুলি আপনাকে জানতে হবে। এটা কিন্তু 1969 যে অর্ডিন্যান্স, ক্যাপিটাল মার্কেটের যে অর্ডিন্যান্স, সেখানেও কিন্তু এটা গুজব যাতে না ছড়ানো যায় সেটা আইন কানুন দেওয়া আছে, সেটার কিন্তু কখনোই আমরা এটার প্রয়োগ দেখি না। এটাই হলো একটা ইস্যু যে সোশ্যাল মিডিয়া গুলা কিন্তু বেশি বেশি গুজব ছড়ানো হয়। এই সোশ্যাল মিডিয়া গুলাকে কন্ট্রোল যদি না করা যায় এই গুজব কেন্দ্রিক মার্কেট, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। একজন বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হওয়া মানে হলো গিয়ে আপনার মার্কেটে এটা অনেক বড় নেগেটিভ করে, এবং এটা তো ভুল তথ্য যে গুজব মানে গুজব। এটা আবার আরেকটা হচ্ছে, আরেকটা পক্ষ এটা পারপাসফুলি করতেছে, গুজব গুলি পারপাসফুলি ছড়াচ্ছে। এইটা কি কারণে ছড়াচ্ছে এটা যদি আমরা তাদেরকে যদি জবাব দিয়ে আওতায় না আনতে পারি, এই বারবারই দেখা যাচ্ছে কয়েকদিন পর পর আপনি যে গুজবকে কেন্দ্র করে হচ্ছে এবং মার্কেট এই গুজবকে কেন্দ্র করে যত না প্রকৃত কারণে মার্কেটে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে গুজব, সোশ্যাল মিডিয়াগুলি গুজব থাকবে পুঁজিবাজারে। কিন্তু বিএসইসির যেরকম সতর্কতা অবলম্বন করতে হবে যে এই গুজব ছড়ানোর মাধ্যমে কারোরা অনৈতিকভাবে লাভবান হচ্ছেন কিনা, এবং সেই সাথে বিনিয়োগকারীরও যেন শঙ্কিত না হন, এই দুটি জায়গায় তো আসলে আমাদের পরিবর্তন প্রয়োজন আছে। জি, একদম ঠিক বলেছেন যে আমাদের বিনিয়োগকারীর ভাইদেরও এই ব্যাপারে, আসলে সাধারণ বিনিয়োগকারী বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন, তাদেরও কিন্তু এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। যে আমি একটা কথা শুনলাম, এই যে মনে করেন আজকে যে কথাটা বলতেছে যে 10% যে ব্যাপারটা, এটা তো সিকিউরিটি অ্যাকশন কমিশন থেকে সাথে সাথেই বলা হয়েছে, মাননীয় চেয়ারম্যান সাথে সাথেই বলেছেন যে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বা আলাপ আলোচনাই হয়নি। হ্যাঁ, এটা কিন্তু খুব ত্বরিত অ্যাকশন নিয়েছে যে যত তাড়াতাড়ি নেওয়া যায়। তো বিনিয়োগকারীদের বোঝা উচিত যে আরে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকদিন আগে মাত্র নিল, এখন কি আবার একটা উল্টা ফেলবে এত তাড়াতাড়ি? তা তো না, এটা সাময়িক একটা প্রসিডিউর নেওয়া হয়েছে উল্টানোর আগে, মানে ই করার আগে, যে মানে আবার আগের জায়গায় যাওয়ার আগে। আপনি খেয়াল করেছেন কিনা গতবার কিন্তু তিনটে স্টেপে নিয়েছে এই একটা ফর্মুলা দিয়ে, তো এবার তো তাই করবো, হঠাৎ করে কি দেওয়া যায়? তাই এই যে বুদ্ধিমত্তাটা, এই বিনিয়োগকারীদের ধৈর্য ধরতে হবে। আপনি বারবার বলা হইতেছে
যে ক্যাপিটাল মার্কেটের অন্যতম বৈশিষ্ট্য হলো অধৈর্যশীলদের টাকা ধৈর্যশীলদের পকেটে যাবে। আপনি যদি ধৈর্য না ধরেন সেক্ষেত্রে হবে না। আর এই ছোট্ট একটা বিনিয়োগ আসলো, কোন একটা কত নিউজ পেপার কিছু একটা বললো, আপনি সেটার জন্য অস্থির হয়ে যাবেন, এই তাহলে আপনি ক্যাপিটাল মার্কেটে আপনি কিন্তু যুক্তিযুক্ত না, আপনি আপনার ইনভেস্টমেন্ট আপনি কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। আমরা যদি একটু এই দাগে ইন্ডেক্স এর দিকে তাকাই, ভলিউমের দিকে তাকাই, পি রেশিওর দিকে তাকাই, সবকিছু মিলে পুঁজিবাজারের অবস্থান তো এমন কোনো কিছু হয়ে যায়নি যে আমাদের এত শঙ্কিত হতে হবে। আমাদের বিনিয়োগকারীরা কি সেগুলো যাচাই বাছাই করেন বলে আপনি মনে করেন? আসলে বিনিয়োগকারীদের একটা অংশ এটা যাচাই বাছাই মোটেই করেন না, কারণ আপনার আপনার কোন একটা স্টকের দাম অনেক বেড়ে যেতে পারে, টোটাল মার্কেটের কি অবস্থা আপনাকে সেটা দেখতে হবে। মার্কেটে আসলে পৃথিবীব্যাপী একটা অন্যতম হাতিয়ার হলো পি রেশিও, আপনার ইনভেস্টমেন্টটা লং টার্মে কোনো ঝুঁকির মধ্যে পড়ছে কিনা বা মিড টার্মে কোনো ঝুঁকির মধ্যে পড়লো কিনা সেটা আপনি পি রেশিও দেখবেন এক। আরেকটা হলো পোর্টফোলিও, আপনি কোনো একটা স্টকে আপনি ইনভেস্ট না করে যদি পোর্টফোলিও করে রাখেন এবং মার্কেট পি দেশে, কখনোই এই মার্কেট থেকে আপনি গেইন মানে লুজার হওয়ার সম্ভব থাকবে না, অলওয়েজ গেইনার হবেন আপনি। আপনার যদি দেখেন এই ক্যাপিটাল মার্কেটে যে এই রিটার্ন দেয় 20%, এটা অন্য কোনো ব্যবসায় বাংলাদেশে কেন, এই সাব কন্টিনেন্টে কেন, পৃথিবী কোথাও নাই কিন্তু। আপনি একদম যদি প্রত্যেকটা স্টক ঘুরি কথার কথা থিওরিটিক্যালি, যে আপনি প্রত্যেকটা স্টক যদি একটা করে কিনে রাখেন এবং বছরের শেষে আপনি হিসাব করে দেখবেন যে আপনার 20% গেইন হয়েছেই, আমরা এটা গত 15-17-18 বছর আমরা অ্যানালাইসিস করে দেখেছি। আপনি গত বছরে ফেরত যান, হিসাব করেন, দেখেন যদি আমি একটা করে কিনে রাখতাম কি হইতো, ঠিক এই বছরও তাই হবে, আগামী বছরও তাই হবে, কমপক্ষে 20% আপনার গেইন থাকবে। তা আপনি পি রেশিওটা দেখেন, আপনি যেটা বলছিলেন তিনটা কথা, পি রেশিওটা দেখেন, পি রেশিও অনুযায়ী মাত্র 16 পি রেশিও, তো এখানে তো এই রিজনের মধ্যে সবচেয়ে লোয়েস্ট, প্রায় সবচেয়ে লোয়েস্ট বা সেকেন্ড লোয়েস্ট পি রেশিও। তা এই মার্কেটে তো ঝুঁকির কিছুই নাই, শুধুমাত্র যদি আপনি এখন নিজেকে কন্ট্রোল না করে যদি আপনি কারসাজি চক্রের সাথে যোগ দেন অথবা আপনি কারসাজি চক্রেতে যান অথবা আপনি অতি লোভী লোক হন, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। কিন্তু আপনি যদি রেশনাল হন, আপনি যদি পোর্টফোলিও ম্যানেজমেন্ট করেন, এই মার্কেট থেকে কোনোভাবে আপনি লস করতে পারেন, জায়গায় যদি বিনিয়োগ করতে পারেন যৌক্তিক প্রাইসে, তাহলে কিন্তু ঝুঁকির আশঙ্কা অনেকটাই কম থাকবে। জি মজুমদার, আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, তারপর আবার আলোচনায় ফিরে আসব। জি জি, প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবার স্বাগত একুশে বিজনেস। আর বিরতির আগে আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এএফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এইচ মজুমদার এফসি এমএর সঙ্গে আমরা তার সাথে আবার আলোচনায় যুক্ত হচ্ছি। জনাব মাহবুব মজুমদার, এবার একটু আলোচনা আনতে চাই যে আমরা দেখেছি যে বিগত কয়েক সপ্তাহে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে, তার মধ্যে আমরা দেখেছি মিউচুয়াল ফান্ড ব্যাংকের যে বিনিয়োগ সীমা সেগুলো নিয়েও বেশ কিছু মতামত এসছে, এবং সেগুলো বাজারে আসলে কতটুকু প্রভাব রাখছে বা রাখবে বলে আপনি মনে করেন? দেখেন বর্তমান কমিশন যেটা যেটা করছে, তারা কিন্তু যে সিদ্ধান্তগুলি নেওয়া প্রয়োজন এটা নিয়ে কিন্তু কালক্ষেপণ করতেছে না, একদম খুব দ্রুতই সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু তারা। এর মধ্যে একটা হলো যে ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড গুলার যে বিনিয়োগ সীমা আছে, অর্থাৎ সেকেন্ডারি মার্কেটে তাদের যে ক্যাপিটাল মার্কেটে তাদের যে বিনিয়োগ করবে, তাদের এই সুন্দর পি রেশিওতে এই ইনভেস্টমেন্ট গ্রেডে তারা বিনিয়োগ না করার তো কোনো কারণ নাই। হ্যাঁ, তাদের অথবা দুইটা হইতে পারে, তারা তাদের বিনিয়োগ অন্য কোথাও করে ফেলছে কিনা যেটা নাকি করার কথা না, এই জন্য তারা বিনিয়োগ করতেছে না। এই জন্য সিকিউরিটি অ্যাকশন কমিশন থেকে মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে বলা হয়েছে তাদের যে সীমা আছে তারা যেন তাদের সীমাটায় আসে, তাদের যে সীমা আছে ক্যাপিটাল মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং তারা নিজেও তো উপকৃত হবে। আসলে মিউচুয়াল ফান্ড উপকৃত হওয়া মানে কিন্তু মার্কেটও উপকৃত হওয়া, নিজেরাও অনুপকৃত হওয়া, এই জন্য মিউচুয়াল ফান্ডগুলোকে এগিয়ে আসতে বলা হয়েছে, এটা একটা চমৎকার সিদ্ধান্ত। তৃতীয়টি ছিল ব্যাংকগুলা, ব্যাংকগুলা দেখেন তারা কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে মানে ক্যাপিটাল নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে, তাদের পুঁজি বাড়াচ্ছে, অথচ ক্যাপিটাল মার্কেটে তাদের ইনভেস্টমেন্ট না ঠিক মতো নাই, এটা কিন্তু খুবই দুঃখজনক। মানে সাপোর্টের সময় কিন্তু তিনি পুরোপুরি পুঁজি বাজারকে ব্যবহার করছেন, কিন্তু পুঁজি বাজারকে সেরকম সাপোর্ট তো আমরা দেখি না, এবং এটা 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 খুবই দুঃখজনক ব্যাংকের। এবং কিছু কিছু ব্যাংক আছে পুঁজিবাজারে ইনভেস্ট করার জন্য তাদের এক্সপার্ট নলেজটাই নাই, তাদের নলেজ বলতে আমি বুঝাচ্ছি এক্সপার্ট ম্যান পাওয়ারটা তাদের নাই। হ্যাঁ, এটা কিন্তু ব্যাংকের উপরে এটা কিন্তু একটা ভালো মতো নজর দেওয়া দরকার, যে তারা মার্কেট থেকে পুঁজি নিচ্ছে, ম্যান্ডেটরি ভাবে পুঁজি নিচ্ছে, অথচ তারা মার্কেটকে প্রয়োজনের সময় সাপোর্ট দিচ্ছে না, তাদের যেইটা করার কথা সেটাও তারা ইনভেস্ট করতেছে না। যে আপনার শেষ পর্যন্ত এই যে 200 কোটি টাকা বলেন বা তাদের যেই যার যার ক্ষেত্রে যেই সীমাটা আছে সেই সীমার ক্ষেত্রে তারা করতেছে না কিন্তু, এইটা এটা কিন্তু নজরদারি কঠিন ভাবে আনা উচিত। কেন তোমরা মার্কেট থেকে টাকা নিতেছো, মার্কেটে তোমরা সাপোর্ট দিচ্ছ না, এটা তো একদমই মানে অযৌক্তিক বলে মনে হচ্ছে। সিকিউরিটি অ্যাকশন কমিশন আশা করি
স্টক এক্সচেঞ্জ, তারা এই ব্যাপারটা দ্রুত দেখবেন যে মার্কেট থেকে টাকা নিচ্ছ, মার্কেটে সাপোর্ট দিচ্ছ না, এটা কেমন মানে কেমন হলো? আরেকটু আলোচনা আনতে চাই যে আমরা দেখছি যে ডিভিডেন্ড, যদি আমরা সবসময় বলি যে ভালো ডিভিডেন্ড পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ভালো স্ক্রিপ্ট আসলে বিনিয়োগের জায়গাগুলো তৈরি করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে দেখা যাচ্ছে ভালো ডিভিডেন্ড ডিক্লারেশন হয়েছে কিন্তু অ্যাডজাস্ট, হ্যাঁ ডিভিডেন্ড দিলে প্রাইস অ্যাডজাস্ট হবে, কিন্তু এমন অ্যাডজাস্ট হচ্ছে যেটি বিনিয়োগকারীরা খুব বেশি আসলে উপকৃত হচ্ছেন না, এবং এই জায়গাগুলো নিয়ে একটা অভিযোগ বা মিশ্র প্রতিক্রিয়া আমরা শুনছি। আপনি এই জায়গাটা যদি একটু আলোচনা টানেন। আপনার এই যে একটা একটা মানে আমাদের সবার মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট প্রাইস আমরা দেখি যে চলে আসে ডিএসসি ওয়েবসাইটে চলে আসে অ্যাডজাস্টমেন্ট প্রাইস, আমি আসলে এটা পৃথিবীর অন্য দেশে কোথায় কি করে আমি দেখেছি, মানে আমি চেষ্টা করেছি খোঁজার, আমি যে কয়টা দেশে দেখেছি ওইখানে কিন্তু আমি এরকম কিছু অ্যাডজাস্টমেন্ট, এটা এটা ইন্ট্রেন্সিক ভ্যালু অনুযায়ী হবে, এটা ক্যালকুলেশন করে করার কিছু নাই। হ্যাঁ, কিন্তু এখানে আমরা কেন জানি ক্যালকুলেশন করে দিচ্ছি সেটা একটু মনে হয় আবার একটু পূর্ণ বিবেচনা দাবি রাখে। তো কোন দেশে আছে পৃথিবীর এটা, আমি যে আমি পাই নাই, আমি যে কটা দেশ দেখেছি আমি পাই নাই যে ডিভিডেন্ড দিলে শেয়ার প্রাইস অ্যাডজাস্টেড হয়ে কমে যাবে, এটা আমি দেখি নাই। আচ্ছা, তারপরে যতটুকু কমার কথা তার থেকে বেশি কমতেছে। আচ্ছা, চতুর্থ আসেন আপনার ডিভিডেন্ড, ডিভিডেন্ড দেওয়ার পরে তো শেয়ার প্রাইস নর্মালি ইউজুয়ালি বাড়ার কথা, তার মানে তার সক্ষমতা ভালো, হ্যাঁ সে বাড়ার কথা, সেখানে তাহলে এন্টারপ্রেনিউর ডিভিডেন্ড দিতে উৎসাহিত হবে কেন, অথবা যারা শেয়ার হোল্ড করবে তারা শেয়ার হোল্ড করবে কেন, এই ব্যাপারগুলো আসলে একটু পূর্ণ বিবেচনার দাবি রাখে। এই অ্যাডজাস্টমেন্টটা এটা আরেকবার চিন্তা করা প্রয়োজন মনে হয়, কেন আমরা অ্যাডজাস্টেড প্রাইস দিয়ে স্ক্রিনে দিচ্ছি সেটা, এটা কি প্রয়োজন আছে দেওয়ার, এটা যেটা হওয়ার সেটা হবে, এটা স্ক্রিনে দিয়ে এটাকে কনফার্ম করে দেওয়া যেটা পড়তেই হবে, এই জিনিসটা মনে হয় আবার একটু সবার চিন্তা করার প্রয়োজন আছে যে রিঅ্যাডজাস্টমেন্ট আসলে কি প্রয়োজন আছে কিনা। ইন্ট্রেন্সিক ভ্যালু যেটা আছে, অন্তর্নিহিত ভ্যালু যার যা আছে তাই মার্কেটে দাঁড়াবে। আমি ক্যালকুলেশন এটা নিউমেরিক্যাল জোর করে কেন বেঁধে দিব, আমি কেন বেশি বা বাদ দেব বা কেন কম বাদ দেব, একদম একদম নিউমেরিক্যাল ক্যালকুলেশন করার প্রয়োজন নাই মনে হয়, অথবা স্ক্রিনে দেওয়ার প্রয়োজন নাই, যে যার মতো ক্যালকুলেশন করে নিবে, এটা স্ক্রিনে দেওয়ার প্রয়োজন আছে কিনা সেটা দেখা দরকার। হ্যাঁ, আর যে কোনো স্টকের প্রাইস হওয়া উচিত কিন্তু ক্যাপিটাল এবং ডিভিডেন্ড দুইটাকে হিসাব করে দেখতে হবে। তৃতীয় নাম্বার ডিভিডেন্ড ইল্ড, আপনি ডিভিডেন্ড ইল্ড দেখেন, ডিভিডেন্ড ইল্ড দেখে তারপরে শেয়ারের প্রাইস ঠিক করা হবে। এই কতগুলা জিনিস মনে হয় আর একটু কিভাবে বিনিয়োগকারীদের কাছে পৌঁছানো যায় আমাদের সবার, শুধুমাত্র রেগুলেটরদের একা সব দায়িত্ব না, এটা এখানে মার্কেট ইন্টারমিডিয়েট বলেন, আপনাদের মিডিয়া বলেন, সবারই কিন্তু দায়িত্ব পার্ট পার্ট আছে এখানে এই করার জন্য। তবে আমরা আলোচনার শেষ দিকে এসে যেটি জানতে চাইবো যে আমরা দেখছি যে পুঁজিবাজারের যে অগ্রগতির জায়গায় বর্তমান কমিশন অনেক চেষ্টা চালাচ্ছেন, আপনারা মার্কেটের সাথে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত যারা তারাও চেষ্টা করছেন, তবে ভালো মানের আইপিও যেটি একটি ভালো বাজারের জন্য অবশ্যই চলমান থাকা উচিত, সেই জায়গাটায় এই 2022 সালের যে আমরা সময়টা পার করছি, সামনের দিনগুলোতে আরও ভালো মানের আইপিও আমরা কিভাবে নিয়ে আসতে পারি? ধন্যবাদ রাজীব সাহেব। এখন এখানে দেখেন যে প্রশ্ন হলো যে আমাদের মার্কেটে, এই যে আমি বলছি বারবার বলছিলাম যে আমাদের ডিভিডেন্ড ইল্ড ভালো, আমাদের পে আউট রেশিও ভালো, আমাদের পি রেশিও কম, এগুলো সব একদম ঠিক আছে, একটা জিনিসে আমরা একদম পৃথিবীর তলানিতে, সে তলানি জিনিসটা হলো আপনার মার্কেট টু মার্কেট ক্যাপ টু জিডিপি, পৃথিবীর যে কোনো দেশের সাথে কম্পেয়ার করলে আমরা একদম তলানিতে। তার মানে আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট আনতে হবে, আইপিও বলেন, ডেরিভেটিভস বলেন, অনেক ইনস্ট্রুমেন্ট আনতে হবে। আর আইপিও যেহেতু একটা ইকুইটি বেস মার্কেট, আইপিও এখানে চলমান প্রবাহ সারাক্ষণই আইপিও দিতে হবে, এবং এটা তো নিশ্চিত আমরা কথায় কথা সবাই বলি ভালো আইপিও দেখেন, একটা আইপিও যখন আসে তখন তো রেগুলেটর বলেন, স্টক এক্সচেঞ্জ বলেন, প্রাইমারি সেকেন্ডারি রেগুলেটর, মার্চেন্ট ব্যাংকার, সবাই কিন্তু দেখে শুনেই আনে, তার পরবর্তীতে যে কি হয় সেই দায় দায়িত্ব রেগুলেটরের উপরে পড়ে না, মার্চেন্ট ব্যাংকারদের উপরে। এখানে এটা ব্যবসা, কিছু কোম্পানি ভালো করবে, কিছু কোম্পানি খারাপ করবে, তবে আপনার কথা সাথে আমি একমত যে ভালো আইপিও, ভালো যারা নাকি মার্কেটে উৎসাহিত করার জন্য কি করা যায়, যেমন ধরেন জিডিপি টু আপনার লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির ট্যাক্স রেটের কথা আমরা বলছিলাম বাড়ানোর জন্য, সেটা উল্টা গত বছর কমিয়ে দিয়ে 7.5% করা হয়েছে, সেখানে কেউ উৎসাহিত হবে না। তো এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা স্টক এক্সচেঞ্জের একা দায়িত্ব না এই ক্যাপিটাল মার্কেট, এটা বুঝতে হবে, বা তারা অনেক কিছু তাদের হাতে নাই, আপনার এমবিআর থেকে তারা কমিয়ে দিয়ে 7.5% নিয়ে আসছে, যেখানে এটা কমপক্ষে আমরা 15% দাবি করছিলাম। হ্যাঁ, তো এই এই যে মার্কেটে আসার জন্য ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হওয়ার হইলে যে সরকারের রেভিনিউ বৃদ্ধি পায়, কারণ লিস্টেড কোম্পানি তার সেলস আয় ব্যয় কিছুই হাইড করতে পারে না, সবকিছু ডিসক্লোজ করতে হয়, সরকারকে এটা বুঝাইতে হবে যে আপনি ট্যাক্স রেট বাড়ান, এই ট্যাক্স রেট যে ডিফারেন্সটা সেটা বাড়ান, কিন্তু কালেকশন কিন্তু বাড়বে, কমবে না, সেক্ষেত্রে অন্যরা
লিস্টেড হওয়ার জন্য অনুপ্রাণিত হবে। আমাদের ক্যাপিটাল মার্কেটে মাত্র 350 থেকে 460-362 আইপিও, এটা কিছুই না। আপনি এটা এত বড় একটা অর্থনীতি দেশে যেখানে ম্যাক্রো ইকোনমি অনেক দ্রুত আগাচ্ছে, আমরা আগাতে পারছি না, মার্কেট ডেপনেস নাই তো, আপনি যদি ক্যাপিটাল মার্কেটে দিতে হবে। আবার বিনিয়োগকারী বলেন, রেগুলেটর বলেন, মার্কেটে আমাদের মতো ইন্টারমিডিয়েটরি, এটা ব্যবসা, কিছু কোম্পানি আসবে, কেউ ভালো করবে, কেউ খারাপ করবে, এটাই এটাই কাজ। কিন্তু আনার সময় দেখে আনতে হবে যে যার প্রসপেক্ট ভালো আছে কি করা যায়। ইভেন গ্রিনফিল্ড কোম্পানি দেওয়া যেতে পারে, যাদের প্রসপেক্ট ভালো তাদেরকে কিভাবে মার্কেটে লিস্টেড করা যায় সে ব্যাপারে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। জি, আমরা সে প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাদেরকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পুঁজিবাজার পরিস্থিতি, নানা দিক এবং করণ নিয়ে কথা বলছিলাম এফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব মজুমদার এফসি এমএর সঙ্গে। এবার নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2:35 আবার ফিরবে একুশে বিজনেসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।